মাটি মুখে পড়ে এই জড়লা আবার তখন রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সুদীপ পিল্লার হালকা ভাবে থ্রো করেছেন যাই হোক ব্যাটসম্যান সুরক্ষিত এই মুহূর্তে পরের বল সজোরে মেরেছেন এক্ষেত্রে দুর্দান্ত একটা শট ছিল কিন্তু সরাসরি এর কাছে গেছে তার নিজের ফলো থ্রুতে বলটি বল করছে পরের বল আবারও দুর্দান্ত শট এবং সরাসরি ফিল্ডারের কাছে পরপর তিন বলে আমরা তিনটে অসাধারণ ফিল্ডিং দেখলাম ক্ষেত্রফল চ্যালেঞ্জারের কাছ থেকে প্রথম ইনিংসে তামামা বেজে উঠেছে কিন্তু এখানে জয়কে দেখতে হবে যাকে আমরা মাটি নামে চিনি মাটি ব্যাট করছে মাটিকে দেখতে হবে গ্যাপটা শট করছে বল চ্যালেঞ্জার কিন্তু পরের বলটা কিন্তু গতির ম্যাচ করিয়ে একদম উইকেট টু উইকেট একটু ভুল হলে সরাসরি বল ডাউন হতে পারতেন কিন্তু ব্যাটসম্যান জয় যাকে আমরা খেলার মাঠে মাটি নামে চিনি পরের বল দারুণভাবে প্রেস করেছেন কিন্তু সরাসরি ফিল্ডার প্রচুর কাছে দুর্দান্ত একটা ওভার কিন্তু আমরা দেখছি জয় এখনো পর্যন্ত কিন্তু গ্যাপ খুঁজে পেলেন না শট মেরেছেন কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে দেখতে দেখতে ওভার শেষ এবং মেডেন ওভার আজকের দিনের মেডেন ওভার প্রথম মেডেন ওভার অসাধারণ এইরকম ছোট মাঠে পাতি বাংলায় বলা যায় ওভার এক ওভার কমিয়ে দিলেন একদমই মানতে হবে চারটি ওভারে খেলা করে দিলেন বোলার ক্ষেত্রফল চ্যালেঞ্জার পরবর্তী বোলার বল হাতে সাহিল স্ট্রাইকে শুভন প্রথম বলে ওভার বাউন্ডারি মেরেছেন জায়গায় থেকে শট মারার প্রচেষ্টা কুণাল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি 2022-23 পরের বল করার জন্য প্রস্তুত খেলেছেন এবং প্রথম বাউন্ডারি এলো কোন ব্যাটসম্যানের ব্যাট থেকে ব্যাটসম্যান আকাশ প্রথম বলে চারটি রান সংগ্রহ করেছেন নিজের দলের জন্য এবং বুঝিয়ে দিলেন প্রস্তুত রয়েছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য সিঙ্গেল রান সজোরে শটে চার তারপরে বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন স্ট্রাইকে চলে এলো মাটি বলাতে সাহিল চলছে দ্বিতীয় ওভারের খেলা দুর্দান্ত শট একদম স্ট্রেট ডাইভ এই জায়গাটাই খুঁজে পাচ্ছিলেন না কোন এবং দ্বিতীয় ওভারে তার আকাঙ্ক্ষিত সেই শটটা দিয়ে বিপক্ষ দল থেকে চারটি রান সংগ্রহ করলো দুর্দান্ত শট ফিল্ডিং এবং সিঙ্গেল রান দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স এই মুহূর্তে দুটি দলের থেকে দেখছি রান সংখ্যা এই মুহূর্তে 10 বলতে বলতে বল অফ স্টাম্পটি নড়িয়ে দিলেন কোলার সঙ্গে সঙ্গে অনেক ইলেভেন ব্যাট করছেন এবং ফিল্ডিং করছেন আন্দুলে ক্ষেত্রফল চ্যালেঞ্জার ব্যাটাতে মাটি পরে বল দারুণ লেন্থ সত্যি একই লেন্থে বল করে যাচ্ছে শুধু গতির একটু হেরফের করাচ্ছেন পরে বল দুর্দান্ত হবে এগিয়ে এসে একটু মেরেছেন এবং নিখুঁত ক্যাপটা খুঁজেছেন এই ক্ষেত্রে সেই আটো আটো বোলিং দিয়ে কোন নতুন ব্যাটসম্যান ছোটকা দুর্দান্ত শট আবারও নতুন ব্যাটসম্যান ছোটকা থেকে বাউন্ডারি এসে গেল অনেক একাদশে রান সংখ্যা এই মুহূর্তে 19 এসেই ছোটকা ইচ্ছা ব্যাট করছে মাটি পরের বল আবার জায়গায় দাঁড়িয়ে মেরেছেন সরাসরি ফিল্ডারের কাছে কোনো রান এলো না দারুণ বল অফ স্টাম্পের বাইরে থেকে ইন করালেন পরের বল এক্ষেত্রে কিন্তু হালকা হাতে কবজির মোচর করে দিয়েছেন এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং মাটি
রাসঙ্গা 23 আবারো ভালো শট ফিল্ডার পুচুর কাছে সরাসরি বল গেল দুর্দান্ত শট একদম নিখুঁত ক্যাপ দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন মাটি দিল অবশ্যই কারণ একদিক থেকে দাঁড়িয়ে রয়েছেন শুধু নয় নিজেদের ইনিংসটাকে ফিল করছেন শেষ ওভার বলাতে জসিম স্ট্রাইকে নতুন বোলার নতুন ব্যাটসম্যান ছটকা প্রথম বলেই সিঙ্গেল রান নিয়ে মাটিকে স্ট্রাইক দিলেন সত্যি বুদ্ধিদীপ্ত ব্যাটিং নতুন ব্যাটসম্যানের ব্যাট থেকে বলটা বেরোনোর পরেই মাটি কিন্তু সজোরে দৌড়ে নিজের প্রান্তটাকে বদল করে নিয়েছেন মানে মাটি পরের বল এবং চার রান শুধু চার নয় বুলেট গতিতে বাউন্ডারি নিল নিখুঁত গ্যাপ মাটির ব্যাট থেকে আমরা একের পর এক শট দেখতে পাচ্ছি মাটির ব্যাট ঝলসে উঠছে এবং তাদের টাগাউট থেকে তার সতীর্থরা চেঁচিয়ে উৎসাহ প্রদান করছে মাটিকে পরে বাউন্ডারি এন্ড দ্য স্কোর মুভস অন 40 হোয়াট আ ব্যাটিং পারফরম্যান্স বাই মাটি এবাসিরুল সংগ্রহ করতে পেরেছে অনিক একাদশ প্রয়োজনে ফিল্ডিং পরিবর্তন করিয়েছেন বোলার পরের বল আবারও নিখুঁত বাউন্ডারি একদম কোন রকম সুযোগ কিন্তু দিচ্ছে না বোলার ব্যাটসম্যান যে শট নিয়ে করছেন প্রত্যেকটা শটই কিন্তু বুলেট গতিতে যাচ্ছে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছেন একের পর এক বলে চার সিঙ্গেল নিয়ে নিয়ে এবং রান আউট যাই হোক পরের বলের জন্য প্রস্তুত খেলে দিয়ে আউট অ্যাগ্রেসিভ ভাবে অফ কাট